আপনার সাথে কিছু কথা ছিল মিস্টার চ্যাটার্জি। বলুন। আজ সকালে অভিষেক চৌধুরী নামে একজনকে মারধর করে হাইওয়ের ধারে ফেলে দিয়ে যাওয়া হয়। সেই ব্যাপারে আপনি কি কিছু জানেন? উনি কিভাবে বলতে পারবেন? আর আপনারা এইভাবে এসে ওনাকে জেরা শুরু করলেন কেন? কাকে কে ফেলে যাচ্ছে সেটা তো ওনার জানার কথা নয়। আপনাদেরকে এখানে কে পাঠিয়েছে বলুন তো? ইরাবতী নাকি? না, আমরা ইনফরমেশন পেলাম অভিষেক বাবুর অফিস থেকে যে উনি এখানে পড়াতে আসতেন, তাই ভাবলাম আপনারা যদি কোনো ক্লু দিতে পারেন। না পারবো না, কারণ আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না। মিস্টার চ্যাটার্জি, আপনি কিন্তু কিছুই বলছেন না। আপনি কিছু বলুন, কিছু জানেন কি? বললাম তো উনি কিছু জানেন না। ওকে, আমরা তদন্ত চালাচ্ছি, আশা করি অভিষেক বাবু কালকের মধ্যে কিছু বয়ান দিতে পারবেন। তার তথ্য ধরেই সমস্তটা পরিষ্কার হয়ে যাবে। আসি। অভিষেকের কন্ডিশন সিরিয়াস, কি হবে এবার? এবার অভিষেককে জিজ্ঞাসা করলে ও যদি সবকিছু বলে যায় কি হবে? সবটা শেষ হয়ে যাবে, পুরোটা ফেসে যাব। না 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 না, আমাকে কিছু একটা করতে হবে। আমি তো জানতাম আকাশ বদরাগী হতে পারে, জেদি হতে পারে, কিন্তু মিথ্যে বলতে পারে না। কিন্তু আজ সেই গুণটাও দেখে নিলাম। কি করে পারলে আকাশ? কি করে এতটা বদলে গেলে তুমি? তোমার নিজের কোনো আইডিয়া আছে ইরাবতী? তুমি কি বলছো? মানে তুমি বলছো ওকে সত্যিটা বলে গড়াদের পিছনে যেতে? রিয়েলি ঠিক কি চাও বলো তো? ওর ভালো না খারাপ? ম্যাম, আমি আকাশের ভালো চাই না খারাপ চাই সেটা আকাশ খুব ভালো করেই জানে। তোমার ওকে আলাদা করে বোঝাতে হবে না। আর হ্যাঁ, তোমাকে বললাম না, তুমি আবার কেন আমার আর আকাশের মাঝখানে কথা বলছো? আমাদের মাঝখানে কথা বলার অনুমতি বা অধিকার কে দিয়েছে তোমায়? আকাশ, তুমি না এ বাড়ির সদস্য, না আমাদের আত্মীয়, না বন্ধু। তুমি শুধুমাত্র আকাশের একজন এমপ্লয়ি। তোমার কিন্তু এত কথা বলা মানায় না। নিজের জায়গাটা ভুলে যেও না প্যাম। এটা না ইরাবতীর সংসার, ইরাবতীর বাড়ি, ইরাবতীর পরিবার। আর সারা জীবন সেটাই থাকবে। আমি এই বাড়ি ছেড়ে গেছি তার কারণ এই বাড়িতে যাতে কোনো অশান্তি না হয় ভুল কারণে। আমি চেয়েছিলাম সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, আর ঠিক সময় আমি ফিরব। তাই তুমি একেবারেই ভেবো না আমি আমার জায়গা ছেড়ে দিয়েছি বা আমার অধিকার ছেড়ে দিয়েছি। আর শেষবারের মতন বলছি, আমার খুব ভালো লাগবে তুমি যদি আমার আর আমার হাজবেন্ডের মাঝখানে কথা না বল। আমাদের ব্যক্তিগত ব্যাপারে কথা না বললে আমার খুব ভালো লাগবে। আকাশ তোমাকে এই বাড়িতে কেন এনেছে জানো তো?
এই বাড়ির দেখাশোনা করত। একেবারে এই বাড়ির সদস্য বা কর্ত্রী হয়ে ওঠার জন্য নয়। কি আকাশ, তাই তো, যদি তাই হয় তাহলে তোমার এমপ্লয়িকে বলো যে আমরা একটু কথা বলবো, জরুরি এবং ব্যক্তিগত। ম্যাম প্লিজ, আমি একটু এর সঙ্গে কথা বলে নিই। আকাশ, আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছিলাম। আমি আমার ভালো মন্দ বুঝি। প্লিজ ম্যাম, তুমি যাও না থেকে। এটা বিশ্বাস করো, আমি 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 অভিষেকের এইভাবে ক্ষতি করতে চাইনি। ও যাতে আরো আর ক্ষতি না করতে পারে তাই জন্য জাস্ট একটু ধরে রাখার চেষ্টা করেছিলাম, ছোটখাটো একটা শাস্তি দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি আমি ভেবেছিলাম ও একেবারে সরে যাবে, তাই তো? আকাশ, আমি খুব ভালো করে জানি যা ঘটেছে তার জন্য কষ্ট সবচেয়ে বেশি তুমিই পেয়েছো, কিন্তু কষ্টের জন্য এইভাবে রিয়্যাক্ট করবে? একটা ছেলেকে জীবন মরণ সমস্যার মধ্যে ফেলে দেবে, ওর জীবন নিয়ে টানাটানি চলছে। আকাশ, আমরা যদি এরকম কাজ করি তাহলে ওর সাথে আমাদের তফাত কোথায় থাকে? তার চেয়েও বড় কথা, ও আদেও এই কাজটা করেছে কিনা বা স্বেচ্ছায় করেছে কিনা সেটা তো আগে জানতে হবে। হতেও তো পারে ও ও বাধ্য হয়েছে এই কাজটা করতে, কেউ ওকে চাপ দিয়েছে। চাপ দিয়েছে ওকে করতে? আমার কিন্তু মনে হয় অভিষেক একাদশী নয়। আমার মনে হয় আরো অনেকে আছে যারা এই ব্যাপারটার সাথে জড়িত। ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে আকাশ, আমাদের এখন সব কিছু ভুলে ওর পাশে দাঁড়ানো উচিত। আমার তো মনে হয় ওর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত, তাতে যদি এই এই ঘটনার প্রায়শ্চিত্ত করা যায়। ইম্পসিবল যে আমার মেয়েকে পুরো শহরের সামনে ছোট করেছে, তার কাছে আমি ক্ষমা চাইবো না। তোমার মেয়ে এটা জানতে পারলে তোমায় কিন্তু কোনোদিন ক্ষমা করবে না আকাশ। কে তুমি, কিয়া কিয়া ভগবান, স্যারকে কি আমি এই হালাত দেখতে চেয়েছিলাম? আমি মরে গেলেও এরকম চাইতে পারবো না, তাহলে তুমি কেন করলে এটা? এখন স্যারকে যদি কেউ ঠিক করতে পারে সেটা তুমি, শুধু তুমি। আর তোমাকে এটা করতেই হবে, তোমাকে আমার স্যারকে ঠিক করে দিতেই হবে। আমি কিন্তু আমার অত বড় অপমানের পরেও তোমার কাছে কিচ্ছু চাইনি, লেকিন আজ চাইছি, স্যারের জন্য চাইছি, তোমাকে আমার কথা রাখতেই হবে। আরো বাড়ির লোক, স্যারের বাড়ির লোক, লেকিন বারবার এসে
कैसे मुझे छोड़ के जा सकती हो? तुम्हें पालाते पारबे ना तुम्हारे मेर थी के। मुझे जाने दे सल्लो। नहीं, कभी नहीं। তোমাকে এবার আমি কোথাও যেতে দেবো না। তুমি আগে বলো তুমি কোথায় চলে গেছিলে, কেন পালিয়ে গেছিলে আমার থেকে? সালো, তোর আম্মা তোকে ছেড়ে কখনো পালায়নি রে, কোথাও যায়ওনি, চলে যেতে বাধ্য হয়েছিল। কোথায় সালো? ও আকাশ বাবু না একদম সহি কথা বলেছিলে, আমার ছায়া ভি তোর জিন্দগি মে যদি পড়ে তাহলে কখনো খুশ হতে পারবি না। ভাই হুয়া, আমার জন্য তোর সব কিছু খারাপ হয়ে গেল না? আমি কিয়া বল রই হো তুম, তোমার জন্য আমার খারাপ হবে? তোমার জন্য আমার কিচ্ছু খারাপ হয়নি।